এখন তো শীতকাল মোটামুটি বিদ্যুতের অবস্থা ভালোই আছে, কিন্তু বৃষ্টির সিজনে আমাদেরকে অনেক অসুবিধা পোহাতে হয়। তখন মনে করেন গাছপালার জন্য নানান জায়গায় তার ছিঁড়ে যায়, আমরা বিদ্যুৎ ঠিক মতো পাচ্ছি না, এই জন্য আমাদের কাজের অনেক বিঘ্ন ঘটে। সরকারি সহযোগিতা পাই এবং সরকারিভাবে আমাদের এখানে যদি প্রশিক্ষণ কেন্দ্র করা হয়, তাহলে আমরা বিশ্বমানের জাহাজ তৈরি করতে পারব। আমাদের যে সঠিকভাবে যে সেফটি গুলো দরকার, আমরা সেই সেফটি গুলো সঠিকভাবে পাই না। যেমন আমরা কাজ করি অনেক রিক্সের উপরে বলা চলে, যেমন আমাদের কাজের সময় সেফটি বলতে একটা বেল দরকার, সেই বেল গুলো আমাদের নেই। আমরা যখন কাটিং করি বা ওয়েল্ডিং করি, সেই আগুন গুলো আমাদের মাথার উপর পরে সারা শরীরে পরে ক্ষত বিক্ষত হয়ে যায়, সেজন্য একটা হেলমেট দরকার, সেই জিনিসগুলো আমাদের নাই। আমাদের নিরাপত্তা খুবই অভাব, যেমন হাতে হ্যান্ড গ্লোভস নাই, মাথায় নিরাপত্তা ক্যাপ নাই, তারপর আমাদের যে পরিমাণ বেতন তাতে আমাদের চলতে খুবই কষ্ট হয়। ইনকাম করি সেটা আমাদের পরিবেশ চলে, আর কি হলে ভালো হয়। আমাদের ডকইয়ার্ডের যে শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, এটি এখন যেভাবে আছে, আমরা চাই এটা আরো বিস্তৃতি লাভ করুক। কারণ ইতোমধ্যেই নেসারাবাদ উপজেলা কিন্তু জাহাজ নির্মাণে বা জাহাজ মেরামতের জন্য ইতোমধ্যে প্রসিদ্ধ হয়ে উঠেছে। তো সেক্ষেত্রে শিপিং কর্পোরেশনের, যেহেতু এটা গভর্নমেন্ট একটা প্রতিষ্ঠান, সেখান থেকে সহযোগিতা পেতে পারে। এছাড়া একটি খবর হচ্ছে যে রিসেন্টলি আমরা একটি চিঠি পেয়েছি ডকইয়ার্ড গুলোকে বা এখানে জাহাজ নির্মাণের জন্য সরকার এখানে একটা প্রতিষ্ঠান করবে, সেজন্য আমাদের কাছে ইতিমধ্যে জায়গা চেয়ে বা জায়গা খুঁজে সেটি দেওয়ার জন্য গভর্নমেন্ট আমাদেরকে চিঠি দিয়েছে। সের আলোকে আমরা একটা ব্যবস্থা নেব যাতে করে এটা আরো ডেভেলপ করা যায় এবং একই জায়গায় বসে অনেক জাহাজ নির্মাণ বা মেরামত করা যায়, এটা আমরা করবো।